অনুযায়ী প্যানেল থাকে এক বছর এক বছরের প্যানেলের লাইফ এক্সপায়ার করে গেলে প্যানেলেরও ক্ষমতা নেই করার যে সমস্ত বিরোধী দল ধুনো দিচ্ছেন তাতে কিছু না কিন্তু দিন এসে কোন আইনে আছে প্যানেল এক্সপায়ার করার পর তারা চাকরি পায় এটা আমাকে একটা আইন আপনারা যত বড় পণ্ডিতরা যাচ্ছেন ওদের পাশে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দিন দেখিয়ে দিন যে হ্যাঁ এই আইন আছে করা যায় চার বছর পাঁচ বছর আগে এমনকি সুপ্রিম কোর্ট বলেছে কোর্ট প্যানেল এক্সটেন্ড করতে পারে না যে প্যানেল মারা গেছে যে প্যানেলের লাইফ নেই সেই করে চাকরি হয় আমি তো এটা বুঝতে পারছি না নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আর সেই দিন যেদিনকে কুনাল ঘোষের মধ্যস্থতায় ব্রাত্য অফিসে যাচ্ছেন গান্ধী মূর্তির পাদদেশে এক হাজার একদিন অনশনে বসার ছেলে মেয়েগুলো তাদের প্রতিনিধিরা যাচ্ছেন এবং সেটা নিয়ে বাংলা সংবাদ মাধ্যমে প্রচুর আলোচনা হচ্ছে আমি আজকে ছোট্ট একটা অডিও বার্তা দিয়ে আপনাদের কাছে প্রতিবেদন শুরু করলাম যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দিয়ে খণ্ডন করেছেন যে কোন আইনে বাতিল হয়ে যাওয়া মেধা তালিকার ছেলেরা চাকরি পাবে আমাকে বোঝান ভারতবর্ষে কোনো আইন নেই যেখান থেকে এরা চাকরিটা পাবেন তাহলে যদি চাকরিটা নাই পাবেন তাহলে কেন ব্রাত্যপসুর কাছে ছেলে মেয়েগুলোকে আবার একটা টোপ দিয়ে নিয়ে যাচ্ছেন আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে প্রশ্নটা করছি মুখ পুড়েছে বলে মহিলারা মাথার চুল নামিয়ে ফেলেছেন বলে তার ফলে মুখটা বড্ড বেশি পুড়ে গেছে তার জন্য কার্সিয়াম থেকে মেসেজ পাঠানো হয়েছে যে কল্যাণ বললেন নয় কুনাল আপনি যান ইমিডিয়েটলি ব্রাত্যপসুর সঙ্গে ফাইনাল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে অন্তত আমরা একটু আমরা একটু আগ্রহী এই ব্যাপারটাকে প্রকাশ করার চেষ্টা করুন এবং সেই সেই নাট্যমঞ্চস্থ হল গান্ধী মূর্তির পাদদেশে এক হাজার দিন অনশনে বসা ছেলে মেয়েগুলোর পুরো বিষয়টা নিয়ে আমি খালি ভাবছিলাম এটা নিয়ে একটু ভালো করে ভেবে দেখুন আমি যেটা বলছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবজারভেশনটা কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নাকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল রিপ্রেজেন্টেটিভ আমি বলছি তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল রিপ্রেজেন্টেটিভ সরকারের অ্যাটিচিউডটা রিফ্লেক্টেড হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই মেসেজ দিয়ে যে কী করে হবে এরা এদের তো তালিকার টার্ম ওভার হয়ে গেছে তাহলে এদের কি করা হবে কোন আইনে আছে সুপ্রিম কোর্টও তো বলে দিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন আপনারা শুনলেন তাহলে তাহলে কুণা কুনাল ঘোষ গেলেন কেন আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাত্ত বসু এরা বেসিক্যালি এখন ভণ্ডামি করছেন এবং অভিনয় করছেন এই চাকরি প্রতারিত ছেলে যখন এক হাজার একদিন বসে রয়েছেন আপনারা বলুন তো আমি বাংলার মানুষকে জিজ্ঞেস করছি এক হাজার একদিনের মধ্যে একটা দিনও সময় পাওয়া গেল না যেদিন গিয়ে এদের মঞ্চে গিয়ে বসে বা এদের ডেকে নিয়ে গিয়ে নমান্নে কিংবা কালীঘাটে তার বাড়িতে বসে একটা বৈঠক করা যে তোমরা অনশনটা তুলে নাও যেভাবে হোক অনশনে বসা সমস্ত ছেলেমেয়েগুলো যাদের চাকরি পাওয়ার কথা প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে চাকরি পায় সেটার জন্য আইনি যা যা ব্যবস্থা আছে সমস্ত কিছু করব। আসলে সরকারি চায় না এদের চাকরিটা হোক তার কারণ সরকার এদের বিনিময়ে যাদের চাকরি দিয়েছে তাদের কাছ থেকে সরকারের লোকজন টাকা তুলেছে এবার ধরুন এই যে ছেলে মেয়েগুলো পয়সা দিয়ে টাকাটা পেয়ে চাকরিটা পেয়েছে এদের চাকরিগুলো এবার তারা তো চাকরির টাকাটা ফেরত চাইবে এক দ্বিতীয়ত হচ্ছে তারা তো প্রকাশ শেষে বলবে আমি তৃণমূল কংগ্রেসের অমুক নেতাকে এই টাকাটা দিয়েছি এবং সেই নেতারা শেষ পর্যন্ত বলবেন এই টাকাটা আমি ক্যামাক স্ট্রিটে বা হরিশ স্ট্রিটে বা হরিশ মুখেজি রোডে পাঠিয়েছি আলটিমেটলি কী হবে নেতারা জড়িয়ে যাবেন ফলত যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন তাদের আলটিমেটলি চাকরিটা যান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব চাইছে না এবং চাইছে না এই কারণেই সেই কারণেই আপনারা জানেন যে সরাসরি নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেই একটা এজেন্ডা এনেছিলেন যে সুপার সুপারনিউম্যানিক পোস্ট তৈরি করে চাকরি বাঁচানো হবে কাদের যারা অন্যায়ভাবে চাকরিটা পেয়েছে অর্থাৎ অবৈধভাবে চাকরি পাওয়া ছেলে মেয়েগুলোর চাকরিটা রাখার জন্য অতিরিক্ত পদ তৈরি করা হবে অর্থাৎ তাদের চাকরি যাবে না অথচ এদের চাকরি পাবে এখানেই গেছে আইনে আটকে প্রথম কথা হচ্ছে যে ধরুন এই ব্যাপারটা দিয়ে এমন একটা জায়গায় পরিস্থিতিতে তৈরি করছে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিস্থিতি ক্লিয়ার হতো একটা জায়গায় অনলি ওয়ান স্ট্যান্ড যদি সরকার বলতো যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাবে সেই ভ্যাকেন্সি থেকে যাদের চাকরি পাওয়ার কথা তারা চাকরিটা পাবে এটা বলে কিন্তু মিটে যেত সরকারের পুরো ব্যাপারটা আদালতে গিয়ে সরকারকে বলতে হতো যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে যারা পাঁচ পেয়ে ছাপ্পান্নকে ক্রস করে গেছে অর্থাৎ কেউ পাঁচ পেয়েছে তাকে পাঁচের পাশ পাশে ছয় বসিয়ে ছাপ্পান্ন দিয়ে তাকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে তার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের নেতারা টাকাটা পেয়েছেন যে এইভাবে চাকরিটা পেয়েছে তার চাকরিটা চলে যাবে এবং সেই চাকরি চলে যাওয়ার ব্যাপারে সরকার পাশে দাঁড়াবে না স্কুল সার্ভিস কমিশন পাশে দাঁড়াবে না প্রাইমারি স্কুল বোর্ড বা সেকেন্ডারি স্কুল বোর্ড দাঁড়াবে না এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়ে এই তাদের চাকরি চলে যাওয়াটা কন্টেস্ট করার জন্য সরকার কোনো আইনি মদত বা সহায়তা দেবে না সরকারের অবস্থান যদি পরিষ্কার হতো যে সরকার এই অন্যায়ভাবে চাকরি পাওয়া ছেলে মেয়েগুলোর আমি আমি তাদের পাশে দাঁড়াবো না এই চাকরিটাকে ফিরে তাদের চাকরিটা রক্ষা করার জন্য সরকার যদি এটা বলতো স্কুল সার্ভিস কমিশন যদি এটা বলতো এবং যারা আইনি লড়াইটা লড়ছেন চাকরি প্রতারিত তারাও যদি এই স্ট্যান্ডটাই নিতেন তাহলে এই একটা স্ট্যান্ডেই কিন্তু পরিস্থিতিটা ক্লিয়ার হতো সরকার কি করলো যে না জানা যারা যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা থাক রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের মনে আছে প্রকাশ্য সভায় বলেছেন সম্বত আলিপুরে এটি সভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এই বয়সে যদি কারুর চাকরি চলে যায় আমি চাই না কারু চাকরিটা চলে যাক এই এই কথাটা বলার মধ্যেই পেছনে লুকিয়েছিল ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনৈতিক দলের আছে আছে বলেই এদের চাকরিটা যাক চায় না এবং সেইখান থেকে দাঁড়িয়ে আবার নতুন করে সুপার নিউবারি পোস্ট করে অর্থাৎ অতিরিক্ত পদ ক্রিয়েট করে যাদের চাকরি পাওয়ার কথা পায়নি তাদের চাকরি দিতে গিয়ে মাদলোটা গোল অর্থাৎ গোলটা মাদলো কেন 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 কারণটা একটু খুব সংক্ষেপে আপনাদের কাছে ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে ধরুন যে আমি আমি যাদের যাদের চাকরি চলে যাওয়ার কথা তাদের চাকরিটা রেখে দিলাম আবার নতুন পোস্ট ক্রিয়েট করে এদের চাকরিটা রাখলাম এবার যাদের অন্যায়ভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যাতে চলে যায় সেই নিয়েও তো আইনি লড়াইটা লড়ছে তাহলে কি হবে দিনের শেষে হবে এমন একটা পরিস্থিতি যাদের সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে নতুন করে যারা এই রাস্তায় বসে থাকা ছেলে মেয়েগুলোকে যদি চাকরি সরকার দিতে যায় এবং যারা চাকরি প্রতারিত অর্থাৎ চাকরি যারা প্রতারণা করে চাকরি পেয়েছে তাদের চাকরি রেখে যদি চাকরিটা হয় তাহলে এদের চাকরিটাও আগামী দিনে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যে এদের চাকরিটাও আইনি পথে আটকে যেতে পারে পরিষ্কার বাংলা কথা এত জটিলতার মধ্যে না গিয়ে সরকার যাদের চাকরি চলে যাবে তাদের পাশে দাঁড়ানোর থেকে নিজেকে রথ করছে না অর্থাৎ নিরস্ত্র করছে না পরিষ্কারভাবে যাদের চাকরি চলে যাওয়ার কথা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরিগুলো কিনেছে তাদের চাকরি চলে যাবে এই কথাটা সরকার যদি বলে এবং সেই অবস্থানটা যদি কোর্টে রিফ্লেক্টেড হয় সরকারের তরফ থেকে তাহলেই কিন্তু গান্ধী মূর্তির ছেলেগুলো চট করে চাকরি পাবে তাছাড়া কিন্তু পাওয়ার কোনো জায়গা নেই এটা সরকার জানি ইচ্ছে করেই করছে না তার কারণ সরকার জানে এদের যদি চাকরিটা হয়ে যায় সরকারের ওপর আর্থিক লায়াবিলিটি আরও বাড়বে ফলে আইনি জটিলতা এরা যতদিন আটকে থাকে ততদিন সরকারের মঙ্গল অর্থাৎ এদের চাকরির জন্য মাইন এটা দিতে হবে না খুব সিম্পল কথা খেলামেলা উৎসব আর নিজের হাসি মুখের ছবি এইটার জন্য সরকার খরচা করবে এখন স্টেট স্পন্সর বিয়েবাড়ির জন্যও সরকার খরচা করছে ফলে স্বাভাবিকভাবে সরকারের টাকাটা বাঁচছে সেই সরকারের টাকা বাঁচানোর লক্ষ্যেই এক হাজার দিনের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির থেকে গান্ধী মূর্তির পাদদেশের দূরত্ব তিন থেকে চার কিলোমিটার সেইটুকু পথ অতিক্রম করে তারা কোনোদিন দিন আসেননি এসে তাদের কাছে গিয়ে বলেননি যে ভাইটি তোমরা এভাবে এই কষ্টটা করো না গ্রীষ্ম বর্ষা বসন্ত উপেক্ষা করে আমি তোমাদের চাকরি দেবো কেন আমি তোমাদের অভিভাবক আজকে কুণাল ঘোষ গতকাল কুণাল ঘোষ গিয়ে বলছেন কেউ একটা পাপ করেছে খেয়াল করে দেখুন সেই প্রায়শ্চিত্ত কিন্তু সরকারেরকেই করতে হবে অর্থাৎ সরকারের মধ্যে এবার ভালো অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় পাপ করেছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাত্যপসুরে চাইছেন চাকরিটা হোক যদি তাই চাইতেন তাহলে ব্রাত্যবসু কথা দিয়েছিলেন কেন তাহলে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বসে এই ছেলেগুলোকে ডেকে নিয়ে গিয়ে বলা হয়েছিল কেন যে তোমাদের চাকরিটা যাতে হয়ে যায় তার জন্য আমি সরকারকে বলবো পুলিশের ট্রান্সফার পোস্টিং সমস্ত কিছু কন্ট্রোল করেন গ্যামাক স্ট্রিট থেকে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় অথচ এই ছেলেমেয়েগুলোর এই ছেলে মেয়েগুলো চাকরিটাকে করাতে পারলেন না কারণ হচ্ছে ওই অঙ্কটা যে অঙ্কটা আমি প্রথমেই বলেছি যে এই যাদের চাকরি চলে যাওয়ার কথা যারা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে তাদের চাকরি চলে গেলে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ স্তরের নেতারা বিপদে পড়বে কারণ তারা যে টাকাটা দিয়েছে শেষ পর্যন্ত এটা তো মুখ খুলতে শুরু করবে আর এই মুখটা খুললে তখনই পড়বেন সরকার বিপদে যে আমি এত টাকা দিয়েছি অমুক অমুক নেতাকে এবং সেই নেতাদের টাকা দিয়ে আমি চাকরিটা পেয়েছি এবং ফলত আলটিমেটলি যে তিমিরে থাকার কথা সেই তিমিরই থাকলো আপনি ভালো করে খেয়াল করে দেখুন নাটকটা কীভাবে মঞ্চস্থল এক হাজার দিন যাওয়ার সময় পেলেন না কুণাল ঘোষকে পাঠানো হলো কবে চেনকে এক হাজারতম দিনে মহিলা পোনরা পর্যন্ত মস্তক মণ্ডিত করছেন সেই দিন কুণাল ঘোষকে পাঠানো হলো গালিগালাজ খেলেন চটি চাপাটি খেলেন সব কিছু খেলেন খেয়ে নিজেদের মুখটা সরকার বাঁচানোর চেষ্টা করলো কিন্তু সরকারের আসল অ্যাটিচিউডটা কি ওই যে শুরু করেছিলাম যা দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিয়েই শেষ করব সরকার আসলে মনে করে এদের চাকরি পাওয়ার কোনো জায়গা নেই তাহলে রাত্তসুর অফিসে তাহলে ডাকা হলো কেন অর্থাৎ সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়াতে এবার অ্যাটিটিউডটা ঘোরানো তাকে সরকার তো ইচ্ছুক কিন্তু আইন আদালতে জটিলতায় চাকরিটা দিতে পারছি না এবং এই আইন আদালতে জটিলতার ব্যাপারটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অনুযায়ী প্যানেল থাকে এক বছর এক বছরের প্যানেলের লাইফ এক্সপায়ার করে গেলে কোটেরও ক্ষমতা নেই প্যানেলটাকে এক্সটেন্ড করার যে সমস্ত বিরোধী দল ধুনো দিচ্ছেন ধুয়ো দিন তাতে কিছু এসে যায় না কিন্তু কোন আইনে আছে প্যানেল এক্সপায়ার করার পর তারা চাকরি পায় এটা আমাকে একটা আইন আপনারা যত বড় পণ্ডিতরা যাচ্ছেন ওদের পাশে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দিন দেখিয়ে দিন যে হ্যাঁ এই আইন আছে করা যায় চার বছর পাঁচ বছর আগে এমনকি সুপ্রিম কোর্ট বলেছে ও প্যানেল এক্সটেন্ড করতে পারে না যে প্যানেল মারা গেছে যে প্যানেলের লাইট নেই সেই প্যানেল থেকে কী করে চাকরি হয় আমি তো এটা বুঝতে পারছি না